বীর বাঙালি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, এই স্লোগানকে সামনে রেখে জনসভা সফল করার লক্ষ্যে ফতুল্লা 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি বিশাল মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করেন। নারায়ণগঞ্জ 4 আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমানের ডাকে সাড়া দিয়ে হাজারো লোক সমাগমের বিশাল মিছিলটি শনিবার 16 সেপ্টেম্বর দুপুরে ইসদের বুড়ি দোকান এলাকা হতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সভাস্থলে এসে উপস্থিত হন। মিছিলটি স্লোগানে স্লোগানে রাজপথ কম্পিত করে সভায় যোগদান করেন। এ সময় সামনে থেকে মিছিলটি নেতৃত্ব দেন ফতুল্লা 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন শিমুল, পূর্বিজদের যুব সংঘের সভাপতি মনিরুজ্জামান, সহসভাপতি সাইফুল খান জিবু। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রব ঢালী, করিমুল্লাহ ও মন্টু সহ আরও অনেকে। নবীন নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল, কমল, রুবেল, মানিক, সাব্বির, মুন্সি, গল্প ও রাব্বি সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।